গেল সপ্তাহে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা 2018 অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট। বৃহস্পতিবার পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এ মেলার উদ্বোধন করেন। দেশ বিদেশের বিভিন্ন ট্যুরিজম ও হসপিটালিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহ ট্যুরিজম বিশেষজ্ঞ ব্যক্তিরা ছাড়াও ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ভারত সহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে। মেলা উপলক্ষে ঢাকা রিসোর্ট 50% ছাড় দিয়েছে। এছাড়া ড্রিম ওয়ার্ল্ড বিদেশের একটি টিকিট কিনলে অপরটি ফ্রি দিয়েছেন। ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আমরা আমাদের সকল প্যাকেজগুলো থেকেই ডিসকাউন্টেড দিয়েছি এবং আমরা দেশের সাথে সাথে বিদেশেরও অনেক প্যাকেজ রেখেছি। আমাদের এখানে সুন্দরবন, কক্সবাজার, বান্দরবনের প্যাকেজ আছে, আর সাথে আমরা এখানে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দিয়েছি যেটা মিশরের জন্য। মিশরের যদি কেউ এখানে বুকিং দেয় সেক্ষেত্রে আমরা আরেকজনকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। হ্যাঁ, ল্যান্ড প্যাকেজটা ফ্রি পাবে ওনারা, জাস্ট এয়ার টিকিটটা পারচেস করবে। আর সাথে আমরা একটা ক্রুজ ট্যুরও দিয়েছি, ওইটা তো আমরা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছি, ওইটা সম্পূর্ণভাবে ফ্রি সিঙ্গাপুর মালয়েশিয়ার জন্য। যে কেউ যদি এই মেলা উপলক্ষে তিন দিন চলাকালীন সময় যারা বুকিং দিবে ওনারাই সম্পূর্ণ ফ্রিটা উপভোগ করতে পারবে। কিন্তু এটা শুধু নভেম্বর পর্যন্ত, এই তিন দিনের মধ্যে কনফার্ম করলে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা ট্রাভেলটা করাবো। রিজেন্ট এয়ার পৃথিবীর সকল দেশে ভ্রমণ করার জন্য 12% ছাড় দিয়েছেন বলে রিজেন্ট এয়ারের সিসিও জাকারিয়া ও আয়েশা আক্তার জানিয়েছেন। রিজেন্ট এয়ারওয়ে আমি একবার গিয়েছি ওমানে এবং এসেছি, কিন্তু আমার কাছে এর যে হসপিটালিটি এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এবং সেই হসপিটালিটিকে সারা বিশ্বের ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কী ধরনের মানে ভূমিকা বা পদক্ষেপ রেখেছেন? সি, দ্যার আর টু থিংস। আমরা কী করছি, the journalist, especially the aviation journalist, we took them to our one of our destination. What we want to show them is that ekhan theke jokhon apni jan amader service at the check in, then at the boarding gate, then when you are going from the terminal to the aircraft, inside the aircraft, ei shob niye amar ekta destination ami promote korchi ke jodi apni regent e travel koren to apni ki ki ফ্যাসিলিটিস আপনি পাইতে পারেন। তো ওইটা নিয়ে আমরা এরকম আর ডেস্টিনেশনেই করব, সো দ্যাট এভরিবডি ইজ অ্যাওয়ার ওয়ের উই আর ফ্লাইং অ্যান্ড হোয়াট ইজ দ্য সার্ভিস দ্যাট উই আর অফারিং। উই আর আ প্রাইভেট এয়ারলাইন, বাট উই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যান্ড দিস ইজ হোয়াট আওয়ার ওল্ড এইম ইজ, গিভ দেম দ্য বেস্ট সেফ সার্ভিস। তো দুবাইয়ের সাথে বাংলাদেশ এখন ট্যুরিজম বিনিময় হচ্ছে, তো সেই ক্ষেত্রে দুবাই আপনার কোনো বিশ্লেষণ আর পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের ফিউচার ডেস্টিনেশনে আবুধাবি আর চায়নাতে গুয়াংজু, এটা দুইটা ডেস্টিনেশনস আমাদের ফিউচার ডেস্টিনেশনের ভিতরে। সো উই উইল ফ্লাই টু দিস ডেস্টিনেশনস ইনশাআল্লাহ, অ্যান্ড দ্য ট্যুরিজম বিটুইন দ্য কান্ট্রিজ উইল ডেফিনেটলি গ্রো, সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। পর্যটকদের দেশে বিদেশে ভ্রমণের জন্য এবং ট্যুরিজম শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশে অভ্যন্তরীণ পর্যটক বাড়লেও বিদেশি পর্যটক সেভাবে বাড়ছে না, তাই যেসব ট্যুর অপারেটর বিদেশি পর্যটক দেশে এনে বৈদেশিক মুদ্রা আয়ে সহায়তা করছে তাদের 7% নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান। তিনি বলেছেন, যারা ইনবাউন্ড ট্যুরিজম উৎসাহিত করতে কাজ করছে তাদের উৎসাহিত করতে প্রতি বছর সরকারিভাবে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বিডি ইনবাউন্ডের আয়োজনে এই মেলায় দেশি বিদেশি 106টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পর্যটন প্যাকেজে ছাড় দিচ্ছে। In Bangladesh, like international tourism fair is like it seem all when I see lots of my friends are like promoting outside the country, I think you will have a good business in coming days. Amra hocche PM Travels and Tourism theke amra participate korchi. তিন দিনের ফেয়ারে দেখা যাচ্ছে প্রথম দিনের চেয়ে আমাদের শুক্রবারের রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা অনেক সন্তুষ্ট। আর আমাদের রেগুলার যে প্যাকেজগুলো আছে সেগুলোর থেকে আমরা ফেয়ারে 10% ডিসকাউন্ট দিচ্ছি, সেটা শুধুমাত্র ফেয়ারের জন্যই প্রযোজ্য, বাট ফেয়ারের পরে আবার রেগুলার প্রাইস হয়ে যাবে। যারা এখনও ফেয়ারে আসেনি আমি তাদেরকে আমন্ত্রণ করছি যে আমাদের স্টলে অবশ্যই আসবেন এবং এই সুযোগটি আপনারা লুফে নেবেন। অনেক ভালো সাড়া ছিল, অনেক কাস্টমার ছিল, আর
ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের ব্রাইট ট্যুর প্যাকেজটা অনেক ভালো সেল হবে। আমাদের ট্যুরিজম উইন্ডো জি, আমাদের ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব ইন্টারন্যাশনালে কলকাতা, দার্জিলিং, তারপর ইউরোপ কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব। সিঙ্গাপুরে 2 nights 3 days জি, 59,000। আমরা কথা বলছি কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমির সাথে। আচ্ছা মাসুদ রুমি, বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের মেলা বাংলাদেশে কতবার করা প্রয়োজন বলে আমি মনে করি? আসলে আমরা জানি যে এই ধরনের মেলাগুলোর একটা ইম্প্যাক্ট আছে আমাদের, বিশেষ করে যারা ঘুরতে পছন্দ করে তারা এই মেলাতে এসে অনেক ধরনের তথ্য পায়। প্লাস হইলো যে এখানে B2B সেশনগুলো হয়, যাতে হচ্ছে যে বিভিন্ন ভ্রমণ প্যাকেজ যারা সেল করে তাদের পারস্পরিক দেশি বিদেশি ট্যুর অপারেটরদের সাথে একটা জনসংযোগ হয় বা একটা মেলবন্ধন হয়। কিন্তু আমরা দেখছি যে এই মেলাগুলো আমাদের দেশে মাত্র 4টা প্রতিষ্ঠান এই ধরনের মেলা করে, এই ধরনের মেলা আরও বেশি বড় পরিসরে হওয়া উচিত। এবং এই ধরনের মেলা আমরা আজকে শুনলাম যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে যে তারা একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের মতো একটা বড় ধরনের আয়োজন করবে। এই ধরনের আয়োজন যত বেশি হবে তত আমাদের দেশে পর্যটক বেশি আসবে এবং আমাদের পর্যটনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের দেশি এবং বিদেশি পর্যটকরা আরও বেশি জানতে পারবে। অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন বোর্ডের CEO মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে পর্যটনের উন্নয়নে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়ে ফারুক খান বলেন, কতজন বিদেশি পর্যটক আনতে পারলেন তার উপর ভিত্তি করে আপনার বার্ষিক কর্মমূল্যায়ন হওয়া উচিত। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মেলার আয়োজক BD ইনবাউন্ডের সভাপতি রেজাউল ইকরাম। এছাড়া আরও বক্তব্য দেন TRIDAB-এর সভাপতি হাবিব আলী, TRI-এর সভাপতি খবির উদ্দিন, TUAB-এর প্রথম সভাপতি রাফিউজ্জামান, TUAB-এর পরিচালক তৌফিক রহমান ও রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিব জাকারিয়া। ট্যুরিজম সেক্টরের পুরোটাই আমাদের হচ্ছে আমরা কভার দিই। দেখা যায় যে ঢাকা, কক্সবাজার, চিটাগাং, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এদিকে সিলেট, শ্রীমঙ্গল, বিয়ানীবাজার, সুনামগঞ্জ, এদিক দিয়ে আমাদের সবসময় কন্টিনিউয়াস বাস সার্ভিস চালু আছে। এছাড়াও আমরা ইন্টারন্যাশনাল সার্ভিস পরিচালনা করছি। একমাত্র বাংলাদেশের BRTC অপারেটর হিসেবে আমরাই নিয়োগপ্রাপ্ত। আমরা ঢাকা কলকাতা সরাসরি বাস চালাচ্ছি, ঢাকা আগরতলা বাস সার্ভিস চালাচ্ছি, ঢাকা আগরতলা ঢাকা কলকাতা এবং ঢাকা শিলং গুয়াহাটি। আমাদের শিলং গুয়াহাটিতে আমরা আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল সার্ভিস, এই রুটটাতে দেখা যায় যে ভিসা এবং অনেকে না জানার কারণে একটা সবসময় এই রুটে যাত্রী হয় না। তো এই রুটটাতে আমরা একটা প্যাকেজ নির্ধারণ করে সবাই ঘুরে আসছে। শিলংকে আসলে বলা হয় স্কটল্যান্ড, পাশ্চাত্যের স্কটল্যান্ড। এটা খুবই অপূর্ব জায়গা এবং খুব সুন্দর জায়গা। আমাদের জাফলং যেটা তামিল বর্ডার পার হলেই মেঘালয় রাজ্য শুরু, মেঘের দেশ, এর জন্য এর নাম মেঘালয়। ওখানে সুন্দর অনেকগুলো স্পট আছে যেগুলো আমরা নিজেদের আমাদের শুধু প্যাকেজের আন্ডারে, মানে আমরা নিয়ে যাচ্ছি শিলং নিয়ে 3 দিনের একটা প্যাকেজ থাকছে, সেখানে থাকা খাওয়া এবং ঘুরে দেখা ইনক্লুডেড সব কিছু দিয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি। আমরা যেটা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেটা জানাতে চাচ্ছি বাংলাদেশের সকল মানুষকে, যে স্বাস্থ্যখাতে আমাদের দেশ কতটা উন্নয়ন ঘটেছে। শিশু মাতৃর মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এই ধরনের অনেকগুলো কার্যক্রমে যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য 2021 সালের মধ্যেই আমরা একটা মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছি। এই চতুর্থবারের মধ্যে ব্যতিক্রম হলো, এত সাড়া পেয়েছে সকলের মধ্যে, যেদিন উদ্বোধন হলো সেদিন থেকে আরম্ভ করে প্রতিদিনই সাধারণ মানুষ, নতুন প্রজন্ম, নতুন ছাত্রছাত্রী, সকল ধরনের মানুষের সমাগম খুব বেশি হচ্ছে এবং সকলে এটা আগ্রহ জানার, এটা আমাদের দেশের জন্য, আমাদের সকল মানুষের জন্য, সকল মন্ত্রণালয়ের জন্য এটা পজিটিভ দিক বলে আমি মনে করি। আপনারা জানেন আমরা শুধু বাংলাদেশকে নেগেটিভ প্রচার করি না, পজিটিভ প্রচারও আমরা অনেক অগ্রগামী। আমরা যে মেগা ইভেন্টগুলো করে থাকি ক্রিকেটে, আমরা বিদেশে প্রশংসিত। এই বছরই আমরা সরকারি পর্যায়ে 2টা মেগা ইভেন্ট করেছি, যেটা বাংলাদেশের সুনাম সারা বিশ্বে গ্রহণযোগ্য। কিন্তু পর্যটন ইন্টারন্যাশনাল অ্যারাইভাল বৃদ্ধি করতে পারে না। কেন পারে না? যে আমরা সঠিক নির্বাচন করতে পারি না। যেসব দেশ থেকে পর্যটক বাংলাদেশে আসবে সেসব দেশে আমরা যাচ্ছি না। যেসব দেশের পর্যটক বৃদ্ধি করার জন্য আমাদের প্রপার ব্র্যান্ডিংয়ের প্রয়োজন, সেসব দিকে আমরা নজর দিচ্ছি না। আমরা বাংলাদেশ বিমানকে নিয়ে যেতে যাচ্ছি নিউ ইয়র্কে,
বাংলাদেশ বিমানকে আমরা রিজনাল প্রত্যেকটা জায়গায় নিয়ে যেতে পারতেছি না। আপনি জানেন একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার যদি অনেক পর্যটককে সৃষ্টি করে দেয় বাংলাদেশ ভ্রমণে, তার ডেস্টিনেশন হাব ভ্রমণের ক্ষেত্রে, হানিফ জাকারিয়া উনি বুঝতে পারবেন, উনি এভিয়েশনের লোক, আপনি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারগুলো যদি নেটওয়ার্ক বৃদ্ধি করবেন, বাংলাদেশ বিমান বিভিন্ন জায়গায় যাবে, বাংলাদেশ ঢাকা হয়ে যাবে হাব। যেমন কাঠমান্ডুতে অনেক বিদেশি অনেক নেপালি বাংলাদেশে ভ্রমণ করতে শুধুমাত্র 8 ঘন্টা 9 ঘন্টা ট্রানজিটের জন্য বাংলাদেশ সাইট সিইং করে ঢাকা সিটি। আমরা পার্শ্ববর্তী যে শ্রীলঙ্কায় যাচ্ছি না, আমরা ইন্ডিয়া দিল্লি আমার বিমান যাচ্ছে না, বোম্বে আমার বিমান যাচ্ছে না, আমাদের বিমান চায়নার কোনো পয়েন্টে যাচ্ছে না। আমরা সেদিকে যেহেতু মাননীয় সেনিং কমিটি চেয়ারম্যান সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইস্যু নিয়ে আমাদের মন্ত্রীও ছিলেন, ওনার সময়ই আমরা স্বর্ণযুদ্ধ বলে থাকি আমাদের টোয়াবকে, উনি আমাদেরকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে পাশে নিয়ে বাংলাদেশ পর্যটন শিল্পটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটি আছে সেটি যেটি আছে তো আছেই, তো আমরা বেসিক্যালি যেটা করতে যাচ্ছি যে আমরা বাংলাদেশের সমস্ত ট্যুরিজম পোটেনশিয়ালকে আমরা একটা একটা বড় আকারে একটা কর্ম মাস্টার প্ল্যানের আওতে নিয়ে আসতে যাচ্ছি। সেটি যদি আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু যেটি বললাম যে আমাদের ফ্যাসিলিটিস তৈরি করা বা অন্যান্য যে সমস্ত বাধা আছে, ব্যাকলগ আছে, সেগুলো দূর করার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট প্রজেক্ট বা প্রোগ্রাম হাতে নিতে পারব। সরকার তখন ব্যাপক আকারে একটা ব্যাপক বিনিয়োগের দিকে যেতে পারবে। আমরা কিন্তু এটা খুব কার্যকর, আপনারা অনেকে আমাদের সাথে যারা সম্পর্কিত আছে, আমাদের বোর্ডের সম্মানিত সদস্য আছেন, তারা অনেকটাই জানেন যে আমরা এটা অনেক দূর এগিয়ে আছি, আমরা খুব শীঘ্রই এটি শুরু করতে পারব। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমাদের যে দেশের যে ট্যুরিজম ডেস্টিনেশনগুলো আছে বা যে সমস্ত আকর্ষণ যেগুলো আছে, বা সেক্ষেত্রে আমরা ছোটোখাটো সেটাকে ডেভেলপ করার জন্য আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা কিছু অবকাঠামো উন্নয়নের কাজ করে থাকি। এছাড়া আমাদের ট্যুরিজম সেক্টরের যারা আছেন, আপনাদের ট্যুর অপারেটার্স, নবাগত যারা আছেন, ট্যুর গাইড আছেন, তারপরে আরও কিছু আছেন, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য আমরা প্রশিক্ষণ কর্মসূচি এগুলো করে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি। এশিয়ান ট্যুরিজম ফেয়ারে আমি গিয়েছিলাম সমাপনী অনুষ্ঠানে, আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। দিস গিভস মি গ্রেট প্লেজার দ্যাট যে ট্যুরিজম সামনে দিকে এগিয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আই উড লাইক টু অলসো ওয়েলকাম অ্যান্ড থ্যাংক অল দ্য ফ্রেন্ডলি কান্ট্রিজ হু হ্যাভ অ্যাকচুয়ালি অ্যাটেন্ডিং দিস ট্যুরিজম ফেয়ার। আই হ্যাভ বিন টোল্ড দ্যাট দের আর অ্যাবাউট 106 স্টলস অ্যান্ড 7 ডিফারেন্ট কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, টার্কি, দেন ভুটান, থাইল্যান্ড, চায়না অ্যান্ড বাংলাদেশ আর অ্যাটেন্ডিং। সো আই ওয়েলকাম আওয়ার ফ্রেন্ডস ফ্রম অ্যাব্রড অ্যান্ড আই হোপ দ্যাট অ্যাজ দে কাম হিয়ার দে উইল বি কমফর্টেবল, হ্যাপি অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। আমি অনেকের সাথে একমত যে বাংলাদেশে ট্যুরিজম কিন্তু আকাশ থেকে আসবে না, এটা কিন্তু দেশের ইকোনমির সঙ্গে জড়িত। যাদের এখন ট্যুরিজম বলতে আমরা একটা তো আমরা সকলেই ট্যুরিজম করি, আমি যখন নানাবাড়ি যাই তখন এটা কি ট্যুরিজম নয়? গ্রামে আমি তো আজকে থেকে কত বছর আগে আবার নানাবাড়িতে ঘুরতে গেছি, মামাবাড়িতে ঘুরতে গেছি, এটা এক ধরনের ট্যুরিজম। বাট এনিওয়ে এটা খুব সিম্পলি বলা হচ্ছে, বাট ট্যুরিস্টের একটা তো সংজ্ঞা আছে। আজকে বাংলাদেশের অধিকাংশ প্যারেন্টসকে যারা একটু ভালো স্বাবলম্বী হয়েছে, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, দে হ্যাভ টু কমিট টু দেয়ার চিলড্রেন যে তোমাকে এবছর আমরা অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাব। দিস স্পিক্স অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি অ্যান্ড আই এম ভেরি প্রাউড দ্যাট মাই গভর্নমেন্ট, আপনারা অনেকে বলেছেন যে এই উন্নয়নটা কিন্তু গত 10 বছরে বাংলাদেশে হয়েছে, অ্যান্ড দ্য ক্রেডিট গোজ টু ইউ ইন পার্টিকুলার অ্যান্ড অলসো ইন জেনারেল টু দ্য গভর্নমেন্ট অফ শেখ হাসিনা, গভর্নমেন্ট অফ বাংলাদেশ আওয়ামী লীগ, যাকে আপনারা ভোট দিয়ে করেছেন, যে তাদের সময় এই সুবিধাগুলি বেড়েছে এবং আরও বাড়ছে এবং আরও বাড়াতে হবে।